যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে ফেলবে, ম্যানেজ হয়ে যাচ্ছে কিংবা ম্যানেজ করে ফেলেছে, এ ধরনের মন্তব্য করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। 7 তারিখে নির্বাচন হবে না, ঈদের মতো খুশি লাগতেছে, মনটার ভিতরে এতটা আনন্দ যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাদের সামনে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন, জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের একতরফা পরিস্থিতি দেখে আবারও নতুন করে যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর ইঙ্গিত সিইসি এবং প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ওপরে। এমন পরিস্থিতিতে সরকার যদি তাদের কথা মতো বা একতরফা নির্বাচন বয়কট না করে সর্বদলীয় অংশগ্রহণমূলক ফ্রি ফেয়ার ইলেকশনের যদি প্রস্তুতি না গ্রহণ করে তাহলে কি হবে 7ই জানুয়ারিতে? এদিকে বিএনপি 7ই জানুয়ারিকে কেন্দ্র করে ব্যাপক অ্যাকশনে লড়াইয়ের আমার প্রস্তুতি গ্রহণ করছে, আসুন সে সম্পর্কে বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওতে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে ফেলবে, ম্যানেজ হয়ে যাচ্ছে কিংবা ম্যানেজ করে ফেলেছে, এ ধরনের মন্তব্য করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। কিন্তু আসলে এই কথাটা কতটুকু সত্য? বাংলাদেশে অবৈধ নির্বাচনকে যতটাই ঘনিয়ে আসছে, এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রোপাগান্ডা আসলে কতটা সত্য? তারা কি সত্যি সত্যি বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে ফেলেছে কিংবা করতে পারবে, নাকি শুধুমাত্র তাদের মিথ্যা প্রতারণাই জনগণের সামনে করে বেড়াচ্ছেন? এ নিয়ে বাংলাদেশে যখন আলোচনা চলছে, তখন এই মোহমেন শাহরিয়ারের যুক্তরাষ্ট্র ম্যানেজ হওয়ার বক্তব্য প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্র। আজকের রিপোর্ট যদি আপনারা দেখেন, মানব জমিনের পত্র পত্রিকা থেকেই আপনাদেরকে রিপোর্ট দিচ্ছি। এই মানব জমিন পত্রিকা থেকে আপনারা চাইলে নিউজটি পড়ে নেবেন, 14ই ডিসেম্বরের নিউজ। সেখানে তারা হেডলাইন করেছে, মোমেন শাহরিয়ারের যুক্তরাষ্ট্র ম্যানেজ হওয়ার বক্তব্য প্রত্যাখ্যান। তাহলে এখন প্রত্যাখ্যান করলো কে? প্রত্যাখ্যান নিশ্চয়ই আমেরিকাকেই করতে হয়েছে, সে বিষয়টি আমরা একটু আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের বিরুদ্ধে নতুন কোন নিষেধাজ্ঞা হবে কিনা এমন প্রশ্নে যুক্তরাষ্ট্র বলেছে, নিষেধাজ্ঞা দেওয়ার আগে তা নিয়ে তারা আগেভাগে কোনো আলোচনা করে না, এটা তাদের দীর্ঘদিনের চর্চা। একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের যুক্তরাষ্ট্র ম্যানেজ হওয়ার বক্তব্য প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার। আপনি জানেন যে এই ম্যাথিউ মিলারই সাম্প্রতিক সময়ে সকল বাংলাদেশের নির্বাচনকে নিয়ে যত সাংবাদিক সম্মেলন বা সাংবাদিকদের সামনে প্রশ্ন উত্তর পর্বের জবাবগুলো তিনি দিয়ে থাকেন। তিনি বলছেন যে এটা আমরা প্রত্যাখ্যান করছি, এ ধরনের ম্যানেজ হওয়া হওয়ার বক্তব্য তারা কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারছে না। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ম্যাথিউ মিলার। একই সঙ্গে তিনি গণহারে বিরোধী দলের হাজার হাজার নেতাকে গ্রেপ্তার, জেলে নির্যাতনের অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন নির্বাচন হতে হবে সব দলের অংশগ্রহণে, সব দল। এখন বাংলাদেশে সব দলের অংশগ্রহণে কোনো নির্বাচন হয় না, কিন্তু ম্যাথিউ মিলার বলছেন যে সব দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ সুষ্ঠু সুন্দর নির্বাচন হতে হবে। এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সরকারের প্রোপাগান্ডা যুক্তরাষ্ট্রের নজরে রয়েছে বলেও জানান তিনি। ম্যাথিউ মিলার উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত ভুয়া খবরের ডিপ ফেক নিউজ বিষয়ে। সাংবাদিক মুশফিকুল আনসারি তার কাছে জানতে চান আসন্ন ডামি ইলেকশন বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভুয়া খবর ভুয়া ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি? এ প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার ওই মন্তব্য করেন। এদিকে মুশফিক ফজল আনসারির মোট 3 জন সাংবাদিক বাংলাদেশ ইস্যুতে প্রশ্ন উত্থাপন করেন। আপনারা জানেন যে মুশফিক ফজল আনসারি সাহেব একজন স্বনামধন্য সাংবাদিক, তার সাথে আরো 3 জন সাংবাদিক, তারা আজকের এই প্রশ্নগুলো করেছেন ম্যাথিউ মিলারের সাথে এবং তারা সেই উত্তরগুলো নিয়ে এসেছেন এবং সেটাকে বেস করে আজকের এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে আজকের এই মানব জমিনে। তারা বলছেন একজন সাংবাদিক তার কাছে জানতে চান ম্যাথিউ মিলারের কাছে, মিডিয়ার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সরকারের হেফাজতে থাকা অবস্থায় বিষ প্রয়োগ করা হয়েছে এবং তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। জঘন্যতম একটি রিপোর্ট আজকে পেলাম যে খালেদা জিয়ার শরীরে বিষ পর্যন্ত নাকি প্রয়োগ করেছে। তা যদি সত্যই হয় তাহলে এই ফেসিবাদী শেখ হাসিনার কাছে কেউ যে নিরাপদ নয় সেটা আর বুঝতে বাকি থাকবে না। তিনি বলছেন যে তাকে বিনা চিকিৎসায়, মানে এখন তারা পর্যাপ্ত চিকিৎসা পর্যন্ত নিতে দিচ্ছে না, তিনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। এর মধ্যে তাকে
এর মধ্যে তাকে বিদেশে চিকিৎসা দেওয়ার অনুরোধ করছে জাতিসংঘ। একই অনুরোধ জানানোর কোন পরিকল্পনা কি যুক্তরাষ্ট্রের আছে? প্রশ্নের জবাবে ম্যাথিউ ব্রুনার বলেন, আমি এই প্রশ্নটি নিচ্ছি এবং উত্তর জানার চেষ্টা করব। তিনি উত্তর জেনে হয়তো পরবর্তীতে জানাবেন। তো ভিউটি স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবে, বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন। এই 7ই জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহল যেভাবে প্রেক্ষাপট অনুসন্ধান করছেন, সরকারের সকল পরিস্থিতি তারা যেভাবে অবজারভেশন করছেন, তাতে করে যে কোনো সময় হিট করে বসবেন। আসুন সে সম্পর্কে বিস্তারিত জানবো এই ভিডিওতে। 7 তারিখে নির্বাচন হবে না, ঈদের মতো খুশি লাগতেছে, মনটার ভিতরে এতটা আনন্দ যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাদের সামনে। 7 তারিখে নির্বাচন হবে না, কাগজ কলম আছে লিখে রাখেন। হ্যাঁ, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্বাচন তো হবেই, এক মাস আগে এক মাস পরে, বাট সেই নির্বাচন হবে বিএনপি সহ আওয়ামী লীগ সহ প্রত্যেকটা বড় দল অংশগ্রহণ করার মধ্য দিয়ে একটা নির্বাচন হবে, অংশগ্রহণমূলক নির্বাচন। বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে তারা তাদের সরকার নির্বাচন করবে ইনশাআল্লাহ, সেটা আওয়ামী লীগ হোক অথবা বিএনপি হোক। বাট আওয়ামী লীগের একতরফা নির্বাচন বাংলাদেশে হবে না, হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। দেখুন, গত 1 সপ্তাহ আগে এবং 2 দিন আগে জাতিসংঘ রিপোর্ট দিয়েছে। কি রিপোর্ট দিল? ছোট ছোট দলগুলি নিয়ে নির্বাচন করা মানে অংশগ্রহণমূলক নির্বাচন নয়। যতক্ষণ পর্যন্ত বড় দল নির্বাচনে অংশগ্রহণ না করবে, যেই দল নির্বাচনে অংশগ্রহণ করলে বাংলাদেশের মানুষ ভোটের ফলাফল প্রকাশের আগ পর্যন্ত বুঝতে পারবে না কোন দল নির্বাচনে বিজয়ী হবে, সেটা হলো অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু আওয়ামী লীগ ছোট ছোট 29টা বা 30টা দলকে নিয়ে নির্বাচন করছে, বাট সবাই জানে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে তারা আবারও 5 বছরের জন্য নির্বাচিত হবে বাংলাদেশে। এটা নির্বাচনের আগেই বাংলাদেশের মানুষ জানে এবং বুঝে, তাহলে সেটা কিসের নির্বাচন? তাহলে তো নির্বাচনেরও দরকার নাই, আওয়ামী লীগ ক্ষমতা থাকতে পারে 5 বছর, নির্বাচনের দরকার নাই, এটা তো সিলেকশন। এখন দেখেন, গত রাতে অর্থাৎ বাংলাদেশ টাইম রাতে এবং আমেরিকার টাইমে সংবাদ সম্মেলন করছে। বেশ কয়েকদিন ধরে আমেরিকা কোনো কথা বলেনি, শুধুমাত্র জাতিসংঘ কথা বলছে। কিন্তু এই কয়েকদিন বিরতির পরে বাংলাদেশ নিয়ে অনেক কথা বলছে ম্যাথিউ মিলার। তাকে যেভাবে দিক নির্দেশনা দেওয়া হয়েছে মার্কিন উচ্চতর প্রশাসন থেকে, তিনি সেভাবেই কথা বলছেন। তিনি বলছেন আওয়ামী লীগ সরকার এআই টুল ব্যবহার করে, যেটা এই যে দেখেন এআই টুল ব্যবহার করে সংবাদ বানায়, হ্যাঁ, এরপরে আপনার এই গান বানায়, ছবি বানায়, ভিডিও বানায়, অনেক কিছু বানায় বর্তমানে বিশ্বে। এমন একটা টুল ব্যবহার করে মিথ্যা কিছু সংবাদ তারা ছড়িয়েছেন সারা বিশ্বে এবং সারা বিশ্বকে তারা বোঝানোর চেষ্টা করছেন পৃথিবীর কোনো রাষ্ট্র আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেয়নি, তাদের নির্বাচনী ট্রেন সঠিক পথে আছে, লাইনচ্যুত হয়নি। এই যে একটা মিথ্যা তত্ত্ব সারা পৃথিবীকে তারা দেওয়ার চেষ্টা করছেন, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুজন এত খাটিয়ে খাটিয়ে বুদ্ধি ব্যয় করে মিথ্যা কথা বলছেন, আমেরিকাকে তারা ম্যানেজ করে ফেলছে। আর যারা মুক্তিকামী মানুষ বাংলাদেশে, তারা এই বিষয়টাকে বিশ্বাস করছে। কেন করছে জানেন? তারা দেখছে পিটার ডিহাস ছুটি থেকে আসার পরে তিনি কোনো কথা বলছেন না, তিনি চুপচাপ, তিনি বোয়িং বিক্রি করছেন, অর্থাৎ বিমানের ডাব্বা বাংলাদেশ সরকারের সাথে বিক্রির লেনদেন করছেন, কথা আদান প্রদান করছেন, তিনি তো নির্বাচন নিয়ে কোনো কথা বলছেন না। এই তার চুপ থাকা, আমেরিকা সরকার 1 সপ্তাহ পর্যন্ত চুপ থাকা, এই যে নীরবতা, এই নীরবতাকে পুঁজি করে আওয়ামী লীগের মতো প্রচার করার চেষ্টা করছেন। আর যারা বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ, সহজ সরল মানুষ,
যারা খুব একটা প্রেস বুঝে না তারা বিশ্বাস করে নিয়েছেন আমেরিকা বিএনপি কিংবা গণতন্ত্রের পিছন থেকে সরে গেছে, তারা তাদের লাভের জন্য এতদিন পর্যন্ত বাংলাদেশের পক্ষ হয়ে কাজ করছে, গণতন্ত্রের পক্ষে কাজ করছে, এখন তারা বোয়িং কিনা বেচা করছেন, গণতন্ত্রের পিছন থেকে তারা সরে গেছেন। আবার আওয়ামী লীগের একদল বুদ্ধিজীবী মানুষকে বোঝানোর চেষ্টা করছেন টকশোর মাধ্যমে এবং আওয়ামী মনে কয়েকটা চ্যানেলের মাধ্যমে যে আমেরিকা হলো স্বার্থপর, তারা স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। তো ভিউয়ার্স, কিনা আমরা সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানলাম, এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।